আমরা এখন জৈব অ্যাসিডের সক্রিয়তা নিয়ে আলোচনা করব, নট অজৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের সক্রিয়তা নিয়েই আলোচনা করব। উদাহরণ হিসেবে দুইটা অ্যাসিডকে আমরা নিলাম, একটা হচ্ছে দেখো HCWS, এই অ্যাসিডের নাম কি, এক কার্বনের অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড বা যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলে থাকি, আর আরেকটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কেন ইথানোয়িক অ্যাসিড? কারণ দুই কার্বনের অ্যাসিড CH3COOH। প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কার সক্রিয়তা বেশি? তার আগে বলে নেই অ্যাসিড কারা, অ্যাসিড হচ্ছে যারা এস প্লাস ছেড়ে দিতে পারে। অর্থাৎ তোমরা যদি বলো যে আমি অ্যাসিড কিনা, তাহলে এখন চেক করতে হবে যে আমি এস প্লাস দান করতে পারতেছি কিনা। যদি পারি তাহলে অবশ্যই আমি অ্যাসিড, আর যদি না পারি তাহলে আমি দুর্বল অ্যাসিড। অথবা আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে এই যে দুজন মানুষ বা দুইটা যৌগ, এও এস প্লাস ছেড়ে দিচ্ছে, এও এস প্লাস ছেড়ে দিচ্ছে, সো দুইটাই অ্যাসিড। বাট দেখতে হবে যে কে খুব তাড়াতাড়ি এস প্লাস ছেড়ে দিচ্ছে। যদি এই যৌগটা খুব তাড়াতাড়ি এস প্লাস ছেড়ে দেয় তাহলে বলবো এর সক্রিয়তা বেশি, এই দুটো অ্যাসিডের মধ্যে এর সক্রিয়তা বেশি। এর সক্রিয়তা কম কেন হলো? কারণ এই অ্যাসিড ঠিক আছে, বাট এস প্লাসটা লেট করে, দেরি করে ছেড়ে দিচ্ছে বা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছো যে আমরা কীভাবে আমরা বলবো যে কোনগুলো সক্রিয় বা কোনগুলো সক্রিয় নয়। তো আমরা এই উদাহরণে এখন দেখব, আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5 আর অক্সিজেনের হচ্ছে 3.5। নিজের বিবেককে প্রশ্ন করো তো, এই যে পাই বন্ধনের পাই ইলেকট্রনগুলো অক্সিজেন তুলে নিবে কি না, এটাকে আমাকে বলতে হবে নাকি যে কেন তুলে নিবে? দেখতেই পাচ্ছ তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের বেশি। আচ্ছা, এই কার্বনটা তখন পজিটিভ চার্জ হয়ে যাবে, কেন? ইলেকট্রন কেউ যদি ত্যাগ করে দেয় তাহলে কি হয়, একটু পজিটিভ চার্জ হয় না? সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন কি হয়, সোডিয়াম প্লাস হয়। ঠিক তেমনইভাবে কার্বন, কার্বনের যেখানে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা অক্সিজেন তুলে নিছে। এখন যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে, আমরা জানি ধাতুগুলো সাধারণত পজিটিভ চার্জ হয়, অধাতুগুলো হয় না, বাট এখানে কার্বন কিন্তু অধাতু, কার্বন পজিটিভ চার্জ হচ্ছে, বিশাল কিছু একটা বিষয়। এবং এই যে অক্সিজেন, কার্বনের ইলেকট্রনটা তুলে নিল, অক্সিজেন এখন নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে এবং কার্বন তো পজিটিভ হলো। কার্বন এখন খুঁজে বেড়াবে যে কেউ আসো নাকি আশেপাশে, আমাকে ইলেকট্রন দাও। তখন ইলেকট্রন দেওয়ার মতো আশেপাশে এখানে সে কাউকে পাবে না, কারণ ইলেকট্রন দেয় কারা, অ্যালকাইলমূলক ইলেকট্রন দেয়, এখানে অ্যালকাইলমূলক নাই, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আবার কী ইলেকট্রন দেবে এখানে? তবে এই যে ওএইচ যে মূলকটা আছে, ওএইচের যে এখানে দুইটা ইলেকট্রন আছে শেয়ার করছিল অক্সিজেন আর হাইড্রোজেন, তো এই শেয়ারকৃত যে হাইড্রোজেনগুলো, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেনের আর একটা হচ্ছে অক্সিজেনের। আমরা জানি, তুমি জানো অক্সিজেন যেহেতু 3.5, অক্সিজেনের ইলেকট্রনকে কার্বন টানতে পারবে না, কার্বনের সাহসই নেই, কার্বনের শক্তিই নেই যে অক্সিজেনের ইলেকট্রনকে সে টান মারবে। তবে হ্যাঁ, অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনকে সে টানতে পারবে, এই হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা কিন্তু কার্বন টানতে পারবে, সেই ক্ষমতা কার্বনের আছে, কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। আচ্ছা, তো এখানে এই ইলেকট্রনটা এই কার্বন টান মারবে, এই ইলেকট্রন টান মারার ফলে এই হাইড্রোজেনটা বাইরে এস প্লাস আকারে বিমুক্ত হবে। বুঝতে পারো নি মনে হয়? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, কার্বনের কম, এই কারণে পাই বন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেন নিয়ে নিল, অক্সিজেন নেগেটিভ চার্জ হইল, কার্বন পজিটিভ চার্জ হইল, কার্বন এখন খুঁজে বেড়াবে যে আমাকে কে ইলেকট্রন দিতে পারবে, আমার ইলেকট্রনের ঘাটতি চাহিদা একটা আছে আমার, তো খুঁজে বেড়াবে কেউ নাই। তখন এই ওএইচের যে দুইটা ইলেকট্রন আছে শেয়ারকৃত, তার মধ্যে একটা হাইড্রোজেনের একটা অক্সিজেনের, হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেন টান মারবে, বিকজ হাইড্রোজেন হচ্ছে 2.1, কার্বন হচ্ছে 2.5 আর অক্সিজেন হচ্ছে 3.5, অক্সিজেনের ইলেকট্রনকে টান মারবে না, অক্সিজেনের ইলেকট্রন অক্সিজেনের কাছে থাকবে, জাস্ট হাইড্রোজেনের ইলেকট্রন কার্বনটা টেনে নিয়ে যাবে এবং এই হাইড্রোজেন এইচ প্লাস আকারে বাইরে বিমুক্ত হবে।
বোঝা গেছে যেহেতু এইচ প্লাস আকারে ছেড়ে দিচ্ছে সো এই যৌগটা একটা অ্যাসিড চলে আসি এই যৌগে একই কাহিনী এই পাই ইলেকট্রনগুলো এই অক্সিজেন তুলে নিবে কেন তুলে নিবে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি কার্বনের কম এই কার্বন পজিটিভ চার্জ হবে আর এই অক্সিজেন নেগেটিভ চার্জ হবে এই কার্বন এখন খুঁজে বেড়াবে আমাকে কে ইলেকট্রন দিবে আমার তো ইলেকট্রন ঘাটতি তো আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে দাতা মানুষ সে সবসময় অন্যকে ইলেকট্রন দিতে চায় একটা কথা মাথায় রেখিও অ্যালকাইল মূলক হচ্ছে দাতা অ্যালকাইল মূলক অর্থাৎ এই যে আর জিনিসটা এটা হচ্ছে দাতা এ সবসময় অন্যকে ইলেকট্রন দেয় অন্যকে বলতে বুঝাচ্ছি তার সাথে যে কানেক্ট আছে যুক্ত আছে তাকে ইলেকট্রন দেয় এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে কাজে লাগবে আচ্ছা তাহলে এই কার্বন খুঁজে বেড়াবে তো আশেপাশে সে দেখতে পাবে তার একজন বন্ধু আছে অনেক বড়লোক ঘরের ছেলে সে হেল্প করবে তাকে কারণ এর কাজই হচ্ছে অন্যকে দান করা অ্যালকাইল মূলকের কাজই হচ্ছে অন্যকে ইলেকট্রন দান করা সো এইখান থেকে মানে এই অ্যালকাইল মূলক একে ইলেকট্রন দিবে এর ইলেকট্রন ঘনত্ব কিছুটা হলেও কমে যাবে অর্থাৎ ঘনত্ব কমে যাবে বলতে ঘনত্ব এই যে পজিটিভ চার্জের বিষয়টা এটা কিছুটা নিউট্রাল হবে তারপর এই কার্বন এইখান থেকে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা টান মারবে এবং এই হাইড্রোজেন এইচ প্লাস আকারে বিমুক্ত হবে কী হইলো আবারও যদি রিপিট করি কার্বন পজিটিভ হইলো অক্সিজেন নেগেটিভ হইলো কার্বন ইলেকট্রন খুঁজে বেড়াবে অ্যালকাইল মূলক ইলেকট্রন দিবে কার্বনকে এবং তারপরে এই ওএইচের যে হাইড্রোজেনের ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা টান মারবে তারপরে এই হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে বিমুক্ত হবে অর্থাৎ যেহেতু এই যৌগের ক্ষেত্রেও এইচ প্লাস বের হচ্ছে বা ছেড়ে দিচ্ছে তাহলে এই যৌগটা হচ্ছে অ্যাসিড কিন্তু প্রশ্ন আমাদের ওইখানে না এই দুইটার মধ্যে কার সক্রিয়তা বেশি অ্যাসিড হিসেবে এখন কে দ্রুত এইচ প্লাস ছেড়ে দিতে পারতেছে এই যৌগ না এই যৌগ এত সাপোর্টার আছে এত সাপোর্টার নাই পুরোপুরি এর উপর নির্ভর করতে হচ্ছে অর্থাৎ এই কার্বন সরাসরি এখানে অ্যাটাক করতেছে এই কার্বন সরাসরি এখানে অ্যাটাক করতেছে না আগে এদিকে এদিক থেকে ইলেকট্রন নিচ্ছে তারপর এখানে অ্যাটাক করতেছে তাহলে এই যৌগটাই আগে এইচ প্লাস ছেড়ে দিচ্ছে সো এই দুটো অ্যাসিডের মধ্যে এই মিথানোয়িক অ্যাসিডের সক্রিয়তা বেশি বোঝা গেছে তো আমরা এখান থেকে একটা মজার জিনিস বের করতে পারবো তোমরা যদি একটু মাথায় রাখো একটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি কয়েকটা অ্যাসিড লিখি এরকম করে জৈব অ্যাসিডগুলোর মধ্যে আমরা কী লিখলাম এখানে এইচ সি ডাবল এইচ এই যে লিখছিলাম যেটা তারপরে সি এইচ থ্রি সি ডাবল এইচ তারপর সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল এইচ আমি যদি আরেকটা লিখি সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল এইচ একটু থিঙ্ক করতে হবে চিন্তা করতে হবে নাহলে হবে না কিন্তু এই যৌগটাতে আমরা দেখছিলাম তাকে দেওয়ার মতো এই কার্বনকে দেওয়ার মতো কেউ ছিল না কেউই ছিল না বাট এই যৌগ কিছুক্ষণ আগে দেখলাম যখন এই কার্বনকে দেওয়ার মতো একটা অ্যালকাইল গ্রুপ ছিল দাতা ছিল ঠিক তেমনইভাবে এই কার্বনকে দেওয়ার মতো একটা বিশাল বড় অ্যালকাইল গ্রুপ আছে এখানে আরেকটা উদাহরণটাতে একই রকম হয়ে গেল এটা নাম কি এক দুই তিন চার চার কার্বনের অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড এইখান এই কার্বনকে দেওয়ার মতো একটা বিশাল বড় অ্যালকাইল মূলক আছে আমরা এই দুইটা উদাহরণ থেকে কি শিখলাম অ্যালকাইল মূলক আছে বাট অ্যাসিডের সক্রিয়তা তার তুলনায় কম এর তুলনায় কম এর অ্যালকাইল মূলক নাই বাট এর সক্রিয়তা তাহলে আমরা এইটুকু নোট করতে পারি অ্যালকাইল মূলকের আকার আরের আকার যত বেশি হবে আরের অ্যালকাইল আর মানে অ্যালকাইল অ্যালকাইল মূলকের আকার যত বেশি হবে সক্রিয়তা তত কমবে সক্রিয়তা তত কমবে কার সক্রিয়তা অ্যাসিডের সক্রিয়তা আবারও অ্যালকাইল মূলকের আকার যত বাড়বে অ্যাসিডের সক্রিয়তা তত কমবে এই দুটা উদাহরণের ক্ষেত্রে যদি আমরা বলি এখানে অ্যালকাইল মূলক নাই অর্থাৎ এটা বেশি সক্রিয় এখানে অ্যালকাইল মূলক আছে কম সক্রিয় এই দুইটার মধ্যে আবার এর অ্যালকাইল মূলকের আকারটা বড় কারণ এটা সি টু এইচ ফাইভ এটা শুধু সি এইচ থ্রি এই অ্যালকাইল মূলকের আকারটা এর তুলনায় ছোট
যেহেতু এর অ্যালকাইল মূলকের আকার বড় আমরা কি বলছিলাম অ্যালকাইল মূলকের আকার বড় হলে অ্যাসিডের সক্রিয়তা কম তাহলে এই দুইটার মধ্যে আমরা যদি বলতে চাই তাহলে এর সক্রিয়তা কম এর সক্রিয়তা বেশি আমরা যদি এই দুইটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি এই দুইটা উদাহরণ এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড কোন অ্যাসিডের অ্যালকাইল মূলকের আকার বেশি প্রোপানোয়িক না বিউটানোয়িক নিশ্চয়ই বিউটানোয়িকের আকার বেশি আকার যদি বেশি হয় সক্রিয়তা কমে যায় বা কম হয় তাহলে এই দুইটা অ্যাসিডের মধ্যে এর আকার কম হবে অর্থাৎ আমরা বলতে পারি অ্যালকাইল মূলকের আকার বেশি হবে যদি বেশি হয় তাহলে সক্রিয়তা কম হয় বোঝা গেছে বাংলা কথা এখানে আরেকটা কথা বলা ভালো আকার বলতে আমি অ্যালকাইল মূলকের আকার বোঝাচ্ছি ঠিক আছে বাট এটাও বলা যায় আণবিক ভর যেসব অ্যাসিডের আণবিক ভর মানে এই টাইপের অ্যাসিডগুলো জৈব অ্যাসিডগুলো যেসব অ্যাসিডের আণবিক ভর বেশি দেখো এই অ্যাসিডের জমি তুমি যদি আণবিক ভর বের করো এই অ্যাসিডের তুলনায় এই অ্যাসিডের আণবিক ভর বেশি বাবা আর আণবিক ভর বেশি যদি হয় তাহলে সক্রিয়তা কমে যায় এটাও বলা যায় অর্থাৎ আণবিক ভর অথবা অ্যালকাইল মূলকের আকার বেশি হলে তুমি এই কথাটা ইউজ করতে পারো অর্থাৎ আণবিক ভর অথবা অ্যালকাইল মূলকের আকার বেশি হলে সক্রিয়তা কম হয় ঠিক আছে তো আমরা আরেক টাইপের উদাহরণ নিয়ে একটু কথাবার্তা বলবো তাহলে আমাদের আটকাইতে পারবে না কেউ আমরা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবো ঠিক আছে তাহলে আমরা আরেক টাইপের এক্সাম্পলে চলে যাচ্ছি আমরা এখন এই দুইটা উদাহরণ দেখব একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আরেকটা হচ্ছে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড ট্রাই কেন ট্রাই মানে তিন ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক কেন শব্দটা আসলো কারণ দুইটা কার্বনের অ্যাসিড তাই এখানে তিনটা কার্বন নাই কিন্তু এই দুইটা অ্যাসিডের মধ্যে কার সক্রিয়তায় বেশি আমরা এখন এটা দেখব তো পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের এখানে অক্সিজেন ইলেকট্রন টান মারবে অক্সিজেন নেগেটিভ হবে কার্বন পজিটিভ হবে এই কার্বনের পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য এখানে অ্যালকাইল মূলক আছে একে ইলেকট্রন দান করবে তারপর এখান থেকে হাইড্রোজেনের ইলেকট্রন কার্বন টান মারবে ফাইনালি আমাদের এইচ প্লাস আকারে এই হাইড্রোজেনটা বিমুক্ত হবে এবং তখন আমরা বলি এটা একটা অ্যাসিড বাট এবার এখানে যদি আসি একই রকম অবশ্য ঘটনা ঘটবে এখানে ইলেকট্রন অক্সিজেন টান মারবে কার্বন পজিটিভ চার্জ হবে অক্সিজেন নেগেটিভ চার্জ হবে এই কার্বন খুঁজে বেড়াবে তাকে দেওয়ার মতো কে আছে ইলেকট্রন সে তখন ওই দিকে তাকাবে ওই দিকে তাকায় দেখবে যে আরও করুণ অবস্থা ওইদিকে আরও করুণ অবস্থা কী করুণ অবস্থা এই যে কার্বন এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আমরা কিন্তু জানি 2.5 আর ক্লোরিন কিন্তু 3 ক্লোরিন কিন্তু 3 বলতে তড়িৎ ঋণাত্মকতার মান 3 তড়িৎ ঋণাত্মকতার মান 3 তো কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান মারবে ক্লোরিন এখানে এই ক্লোরিন টান মারবে এই ক্লোরিন টান মারবে এই ক্লোরিন টান মারবে এই ক্লোরিন নিজেই পজিটিভ চার্জ হবে এ যদি পজিটিভ চার্জ হয় এই কার্বনকে কি সে দিতে পারবে নিজেই তো ফকির অন্যকে কি দান করবে দান করতে পারবে না তো তখন এই কার্বন কি করবে এই কার্বন তখন এর উপরে নির্ভর করবে এই যে ওএইচের এই হাইড্রোজেন ওএইচের হাইড্রোজেনের ইলেকট্রনকে সে টান মারবে ওই দিক থেকে তো সে পাইল না তাই না তখন এই হাইড্রোজেন এইচ প্লাস আকারে বিমুক্ত হবে এইচ প্লাস আকারে বাইরে বের হবে তাহলে খুব দ্রুত কোন যৌগটার ক্ষেত্রে কোন অ্যাসিডটার ক্ষেত্রে এইচ প্লাস বের হচ্ছে অ্যাসিড তো দুইটাই কেন দুইটাই অ্যাসিড কারণ এই যৌগটাও এইচ প্লাস সারে দিচ্ছে এই যৌগটাও এইচ প্লাস সারে দিচ্ছে তাই দুইটাই অ্যাসিড আমার কথা হচ্ছে কার তীব্রতা বা সক্রিয়তা বেশি অ্যাসিড হিসাবে কে তাড়াতাড়ি কে দ্রুততার সাথে এইচ প্লাস সারে দিচ্ছে এই অ্যাসিড না এই অ্যাসিড নিশ্চয়ই এই অ্যাসিড তাই না যেহেতু এই অ্যাসিড এইচ প্লাস দ্রুত সেরে দিচ্ছে তাহলে এর সক্রিয়তা বেশি তাহলে এই ক্লোরো ইথানোয়িক ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিডের সক্রিয়তা বেশি তো আমাদের কিন্তু এরকম করেও আসতে পারে আসলে ট্রাইক্লোরো বলতে তিনটা ক্লোরিন বাট এখানে যদি দুইটা ক্লোরিন থাকতো অর্থাৎ সিএইচ সিএল টু সি ডাবল ও এইচ আসলে লেখাটা মানে ছোটো হয়ে গেল অর্থাৎ এখানে তিনটা ক্লোরিনের জায়গায় যদি দুইটা ক্লোরিন থাকতো সিএইচ সিএল টু সি ডাবল ও এইচ অর্থাৎ কার্বনের তিনটা হাতে তিনটা ক্লোরিন ছিল না এবার দুইটা ক্লোরিন একটা হাইড্রোজেন নিজের মাথাটাকে চিন্তা করো বা খাটাও
এইখানে যে ঘটনাটা ঘটবে এখানে কি ঘটবে আমরা যদি স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি এর গঠনটা আঁকার চেষ্টা করি তাহলে কিন্তু এই রকম একটা জিনিস আমরা দেখতে পাবো এই যৌগটার ক্ষেত্রে বাট এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি তাহলে এই রকম একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাবো এখানে কয়টা ক্লোরিন এখানে কিন্তু দুইটা ক্লোরিন আর একটা হচ্ছে হাইড্রোজেন তাহলে কি এটা তো তোমার পজিটিভ চার্জ হয় এটা তোমার নেগেটিভ চার্জ হয় তাই না এটা পজিটিভ চার্জ হয় আর এটা নেগেটিভ চার্জ হয় এখন এই ক্লোরিনের কাছ থেকে এও টানবে এও টানবে এ কিছুটা পজিটিভ চার্জ হবে এও কিন্তু পজিটিভ চার্জ হবে কারণ তিন দিক থেকে টানবে আমার কথা হচ্ছে যে এই ইলেকট্রনটা এই এই ইলেকট্রনটার বেশি পজিটিভ চার্জ হবে এর তুলনায় কেন কারণ তিন দিক থেকে টানতেছে আর এখানে দুই দিক থেকে টানতেছে অর্থাৎ এই কার্বন এর উপর বেশি প্রেসার প্রয়োগ করবে এও করবে তুলনামূলক কম করবে তুলনামূলক কম করবে বুঝো নাই তুলনামূলক কম প্রেসার ক্রিয়েট করবে তাহলে এ তাড়াতাড়ি বেশি এইচ প্লাস ছেড়ে দিবে এ তার থেকে একটু কম সময়ে এইচ প্লাস ছেড়ে দিবে তাহলে একটু যদি আমরা চিন্তা করি এর ক্লোরিন তিনটা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে ক্লোরিন সংখ্যা কমে গেল একটা একটু দেরি করে ছেড়ে দিচ্ছে তার মানে এইটুকু শিওর যে ক্লোরিনের সংখ্যা যত কমবে তত আমাদের অ্যাসিডের সক্রিয়তা কি কমবে নাকি ক্লোরিনের সংখ্যা বেশি হচ্ছে মানে তিনটা দিচ্ছি আমরা বা তিনটা ছিল অ্যাসিড হিসেবে সক্রিয়তা বেশি ক্লোরিনের সংখ্যা কমতেছে সক্রিয়তা কমে যাচ্ছে অর্থাৎ যদি এরকম হতো তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না যদি এই রকম হতো আমি তো এরকম একটা উদাহরণ সাজাইতে পারি সিএইচ টু সিএল সি ডাবল এইচ এবার কিন্তু এখানে একটা ক্লোরিন তিনটা ক্লোরিন তিন দিক থেকে টানতেছে ওইখানে দুই দিক থেকে টানতেছিল আর এখানে একদিক থেকে টানতেছে এতটা চাপ ক্রিয়েট হবে না স আমাদের ট্রাইক্লোরোইথানোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী তার চেয়ে কম হচ্ছে ডাইক্লোরোইথানোয়িক অ্যাসিড তার চেয়ে কম হচ্ছে ওয়ান ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এই হচ্ছে আমাদের জৈব অ্যাসিডের সক্রিয়তা আশা করি বুঝতে পারছো যদি বুঝে থাকো ধন্যবাদ যদি বুঝে না থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে ভালো থেকো আল্লাহ হাফেজ